আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, আল্লামা ইবনে সিরিনের কিতাব থেকে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে জীবিত ব্যক্তিকে কবরে দেখা, সমাজের মধ্যে আপনার দুঃখ কষ্ট বাড়বে। স্বপ্নে জুব্বা দেখা, টাকা পয়সা হস্তগত হবে। স্বপ্নে জমিনের মধ্যে যদি কেউ ঘর বাড়ি দেখে, কাজকর্মের মধ্যে দৃঢ় হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে জায়নামাজের মধ্যে বসে থাকতে দেখা অথবা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে দেখা, টাকা পয়সা হস্তগত হবে এমন কিছু বোঝায়। স্বপ্নে জিহ্বা দেখা, বাজে কথায় সময় নষ্ট করবে। জিব্রাইল আলী ইসলাতামকে দেখা, শত্রু পরাজিত হবে। লাল জুতা দেখা, সরলা স্ত্রী পাবে। জীবিত ব্যক্তিকে মৃত দেখা, বিপদ হতে মুক্তি পাবে। যোগ দেখা, রোগাক্রান্ত হবে। যোগ ধরতে দেখা, রোগ থেকে আরোগ্য লাভ হবে। স্বপ্নে জুয়া খেলতে দেখা, ঘোর অশান্তিতে পড়বে। জুতা পড়তে দেখা, মান সম্মান লাভ হবে। জেলের ভিতরে নিজেকে দেখা, মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার আলামত বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি কালো জুতা দেখে, তাহলে ইহা ধনবতী কোন পুরুষকে অথবা অবিবাহিত হলে ধনবতী কোন ছেলেকে বিবাহ করার, কোন নারীকে বিবাহ করার আলামত বুঝতে হবে। স্বপ্নে জিয়াফত খেতে দেখা, ইহা পরাধীন হওয়ার সম্ভাবনা। যোগ মারতে দেখা, রোগ থেকে আরোগ্য লাভের আলামত। যোগ খেতে দেখা, কঠিন অসুখ হবে। জলপাই খেতে দেখা, কারো সাহায্য প্রাপ্ত হবে। স্বপ্নে জলপথে ভ্রমণ করতে দেখা, চাকরির ক্ষেত্রে উন্নতি হবে। জল্লাদ দেখা, খুন খারাপিতে জড়িত হওয়ার আলামত। স্বপ্নে জহুরি দেখা, ধন সম্পদ লাভ হবে। জানাজা দেখা, মনের পরিবর্তন সাধন হবে। জায়নামাজ দেখা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাড়বে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক আলোচনা আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।